হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মিস্টার অ্যান্ড মিসেস ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমার সিম চাষ দেখানোর জন্য নিয়ে আসলাম। এবছর নতুন একটা জায়গায় সিম গাছ চাষ করেছি, মেন রোডের পাশে একদম। আগে তো গাছ ছিল, রাস্তার গাছ চলার কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে, তাই সুবিধা হয়েছে। তাই রাস্তার পুরো পাশ জুড়ে সিম গাছ লাগিয়ে দিয়েছি, আর এগুলো ভাদ্র মাসে জাস্ট মাটি কুপিয়ে লাগিয়ে দিয়েছি, আর কিছু করিনি, শুধু টাইমে টাইমে কীটনাশক স্প্রে করছি। আর আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। এগুলোতে কোনো কিছুই পানি সার কিছু দেওয়া হয়নি, জাস্ট বাঁশের আগা দিয়ে মাচা দিয়েছি, মাচাও না এটা। দুই পাশে দুইটা খুঁটি লাগিয়ে বেঁধে দিয়েছি, জাস্ট সেরকম করে দেখেন। এভাবে করলে মাচা কম লাগে, মাত্র দুইটা আগা দেওয়া হয়ে গেছে। আর দুইটা আগা যখন ফুলফিল হয়ে গেছে তখন আর দুইটা বেঁধে দিছি, দেখুন আপনারা কীভাবে বেঁধে দিছি। এরকম করে দিলে বাঁশের আগা কম লাগে, এখানে তো 10টা মাদা। আমি যদি একটা একটা করে ওভাবে পুঁতে দিতাম তাহলে 10টা মাদায় 10টা করে আগা লাগতো বাঁশের আগা, আর এখন মাত্র 4টা দিছি আপাতত। প্রথমে 2টা দিছিলাম, তারপর আরও 2টা বেঁধে দিছি। এখন তো ডিসেম্বর মাস, এখনই সিম গাছ বাড়ার সময়, উপযুক্ত সময়। ডিসেম্বর মাসেই সিম গাছ বাড়তে থাকে আর ফুলও আসবে। আর এখানে তো আমি প্রতি বছরই আগাম ফসলের জন্য কয়েকটা ইপসা জাতের সিম লাগিয়ে থাকি, 12 মাসের সিম। এখানেও সেম লাগিয়েছি, সেগুলো ফুল আসছে, ফুল আসছে, ফলন আসছে কয়েকটা। আর এখানে দেশি সিমগুলো আরও কয়েকদিন পরে ফুল ফল আসবে, আর ফলন আসবে আসলে তো আপনাদের অবশ্যই দেখাবো, ফলনের ভিডিও তো অবশ্যই দেখাবো। আর আপনাদের জন্য আজকে একটা টিপস, সিম গাছে ফলন বাড়ানোর জন্য যা করতে হবে। দেখুন সিম গাছ যখন ঘন হয়ে যাবে, পাতাগুলো ঘন হয়ে যাবে, ছেঁয়ে যাবে, তখন আপনারা এভাবে করে পাতা ছিঁড়ে দিবেন। পাতা ছিঁড়ে দেওয়ার কারণে সূর্যের আলো ভিতরে ঢুকবে, পোকামাকড়ও কম হবে, আর ফুল ফলও বেশি হবে, কারণ পাতার ঘনত্বের কারণে অনেক সময় ফুলের যে ডাঁটাটা আছে এটা উপরে উঠতে পারে না, ফুলগুলো নষ্ট হয়ে যায়, আর রোদ না পড়ার কারণে ফলনও কম হয়। তাই এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, এই পাতা ছেড়ে দেওয়ার কারণে ফলন অনেকখানি বাড়ে, অনেকখানি বেড়ে যায়, প্রায় দ্বিগুণ হয়। অনেকের আছে সিম গাছ, অনেক বেশি হয়েছে সিম গাছ, কিন্তু সিমের ফলন হয়েছে একদম কম। তার কারণ হলো এই পাতা ঘনত্বের কারণে, পাতা যখন এরকম ঘন হয়ে যায় তখন আপনারা ছেড়ে দেবেন যাতে সূর্যের আলো ঢুকতে পারে। কিছুদিন আগে জাব পোকা আসছিল, কয়েকদিন আগে, তখন ডাইমেটোড গ্রুপের ওষুধ স্প্রে করেছিলাম, কীটনাশক। দেখুন জাব পোকা চলে গেছে, এখন দেখি মনে হয় গুটি পোকা। কালকে রিপকট স্প্রে করতে হবে, দেখুন পাতাগুলো খেয়ে ফেলছে। আর যখন ফুল ফল আসবে তখন আপনারা কীটনাশক সময় সময় স্প্রে করবেন, পোকা মাকড় দেখা মাত্রই কীটনাশক স্প্রে করবেন, যেটার জন্য যেটা লাগে সেটাই। বিশেষ করে যখন ফুল আসে তখন স্প্রে করলে ফলন ভালো হয়। যেদিকে বেশি ঘন হয়ে গেছে পাতা, সূর্যের আলো আসতেছে না, সেদিক থেকে পাতা ছেড়ে দিবেন। আর আমার এখানে তো অনেকগুলো সিমের মাদা, তাই একই দিনে সবগুলো পারবো না, আজকে সামান্য কালকে সামান্য করে করে সবগুলো করতে হবে। আর কালকে রিপকর্ড স্প্রে করতে হবে, প্রতিদিন সামান্য সামান্য করে সবগুলো একদম পাতলা করে দিতে হবে। পাতলা করে দিলে কী হয়, ফলন ভালো হবে। এখন প্রত্যেকে দেখাচ্ছি সিম গাছ যখন এরকম পাতা বড় হয়ে ঘন হয়ে যায় তখন এভাবে
পাতা ছেড়ে হালকা করে দিবেন, হালকা ছেড়ে দিলে সিমের ফলন ভালো হয়। আর সিম গাছ চাষ করতে কোনো সারের প্রয়োজন হয় না, কোনো পানির প্রয়োজন হয় না, জাস্ট ভাদ্র মাসে লাগিয়ে দিলে হয়ে যায়। শুধু মাচা দিতে হবে আর সময় সময়ে কীটনাশক স্প্রে করতে হবে, আর কিছু করতে হয় না। আমি তো এগুলোতে সার তো দূরের কথা, এমনকি মাথার গোড়াটাও পরিষ্কার করে দিতে পারিনি সময়ের অভাবে। আর এগুলো রোপণ করার সময় বিলি দিতে চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে বিলি করা হয়নি। বিলি গল্প গল্প করতে করতে এখন ফলন আসার টাইম হয়ে গেছে, আর ইদানিং খুবই বিজি, একদমই সময় পাচ্ছি না, তাই ভিডিও বানাতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।